there is all cultivated vegetables. এখানে কোনো ধরনের রাসায়নিক প্রাকৃতিক না রাসায়নিক এবং কীটনাশক ইউজ করা হয় না, যেটা প্রাকৃতিক ভাবেই জন্মে। এটাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আছে। কচু শাকে বিশেষ করে কলমি লতাতে এবং কুমড়োতে অনেক ভিটামিন সি পাওয়া যায় এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে লোহা পাওয়া যায়, যেগুলো হচ্ছে প্রাকৃতিক পর্যায়ে ওই হয়ে থাকে, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ থাকে। দেখুন আমি কিন্তু এগুলো আজকে তুলতে আসছি, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে লোহা এবং লোহ পাওয়া যায়, জিঙ্কের পরিমাণটাও পাওয়া যায়। আমি অনেকগুলো কাটার জন্য এখানে নিয়ে আসছি, কারণ প্রাকৃতিকে যেগুলো শাকসবজি পাওয়া যায় সেগুলোতে পুষ্টি আলাদা, যেগুলোতে অ্যাকচুয়ালি চাষাবাদ করা যায় সেটার পুষ্টিগুণ আলাদা। তার মানে কি, এটাতে প্রাকৃতিক যে আবহাওয়া বলেন, রৌদ্র বলেন, বাতাস বলেন, সব কিছুতেই এটা মানে ওই গাছটাকে কন্ট্রোল করে রাখে এবং কি সে মাটি থেকেই যা গুণাগুণ পায় সেটা থেকে ও কিন্তু বেড়ে উঠে এবং কি সূর্যের যে আলো তাপ এটা থেকে সে অনেক খাদ্য সে সেখান থেকে পেয়ে যায়। সো আমি মনে করি যে আসলে চাষাবাদ থেকে যেগুলো লোকাল বা গ্রাম পর্যায়ে যেগুলো শাকসবজি হয় সেগুলোতে আমাদেরকে খেতে হবে, তাহলে কিন্তু শরীর সুস্থ দুটোই, মন এবং আপনার ফ্রেশ দুটোই সুস্থ হবে। দেখুন আমি কিন্তু অনেকগুলো কাটলাম, এখন বাসায় নিয়ে যাব, এটা পাক করব। তো আপনারাও যারা প্রকৃতিতে যেগুলো শাকসবজি পাওয়া যায় সেগুলো আপনারাও খাওয়ার চেষ্টা করবেন, কারণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ ভিটামিন এগুলো তো আছে। আমরা অ্যাকচুয়ালি ওই যেগুলো চাষাবাদ করা শাকসবজি সেগুলোর পর ফ্রেশ বা আসলে সতেজ সেদিকে আমাদের মন যায়, কিন্তু এখানে যে অসংখ্য গ্রামে যে এখন অসংখ্য এই বনজ শাকসবজি পাওয়া যায় এটা আসলে আমরা আদৌ ভাবি না বা সেভাবে আমরা গুরুত্ব দিই না। সো এটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটাকে সংরক্ষণ করা উচিত, এটাকে বেঁচে বাঁচিয়ে রাখা উচিত, তবেই কিন্তু আমাদের নেক্সট প্রজন্ম তারা কিন্তু এগুলো যুগ যুগ ধরে তারাও কিন্তু এগুলো খেতে পারবে। যদি আমরা একেবারে নষ্ট করে দিই তবে কিন্তু এগুলো তাদের কাছ থেকে হারিয়ে যাবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো আছে, এদিকে অনেকগুলো আছে।